এতদিন জিটিএ ভোটের বিরোধিতা করে অনশন করছিলেন মোর্চা নেতা বিমল গুরুং, এবার কালো পতাকা নিয়ে পাহাড়ে ফিরলেন জিএনএলএফ প্রধান মানভি সিং। ইতিমধ্যেই জিটিএ এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা রুজু করেন তিনি। সেই মামলায় জিটিএ নির্বাচন নিয়ে রাজ্যকে পুনর্বিবেচনা করার কথাও জানানো হয়। সেই থেকেই মানভি সিংকে পাহাড়ে খুব একটা দেখা যায়নি। বৃহস্পতিবার রীতিমতো জাঁকজমক করে কালো পতাকা উড়িয়ে পাহাড়ে ফিরলেন জিএনএলএফ প্রধান মান, পরনেও ছিল কালো জ্যাকেট। মানভি সিং জানান, জিটিএ নির্বাচনের বিরোধিতা করেই কালো পতাকা ও কালো জ্যাকেট। পাহাড়ে উন্নয়নের সবথেকে বড় বাধা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, কাজেই সেই নির্বাচনে অংশ নেবে না জিএনএলএফ। দ্য ওয়াল ব্যুরো।